গাজা যুদ্ধের মধ্যেই মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণ ঘিরে শুরু হয়েছে নতুন উত্তেজনা। মঙ্গলবার কয়েক ডজন উগ্রপন্থী ইহুদি ইসরায়েলি পতাকা নিয়ে মসজিদ প্রাঙ্গণে ঢুকে হামলা করে। এ সময় এক উগ্রপন্থী ইহুদিকে আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পতাকা উড়াতেও দেখা যায়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সোমবার কয়েক ডজন ইসরায়েলি নাগরিক আল আকসা প্রাঙ্গণে ঢুকে এবং ইসরায়েলি পতাকা প্রদর্শন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, আল আকসা প্রাঙ্গণে এক ইহুদি ব্যক্তি ইসরায়েলের পতাকা বের করে মেলে ধরলে সেখানে ইসরায়েলি পুলিশের কয়েকজন সদস্য তার সঙ্গে শান্তভাবে কথা বলতে থাকেন। পুলিশের সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি কিছুক্ষণ পতাকা প্রদর্শন করে তা গুটিয়ে নেন এবং মসজিদ প্রাঙ্গণের একদিকে চলে যান। ঘটনাটি বেয়াদিনু নামক একটি সংস্থার ডাকা সমাবেশকে কেন্দ্র করে ঘটে। তারা পবিত্র স্থানটির সঙ্গে ইহুদিদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য এমনটা করার উদ্যোগ নেয়। যদিও ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী পবিত্রতার ধারণার কারণে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।